डीजे बापी डू शाइट नंबर पोल তরলার ভবনে গিয়ে তার স্বামীর মৃত্যুর খবর এই মুহূর্তে তুমি জেনে এসো। এই মুহূর্তে দেবীর রূপ পরিত্যাগ করে গোয়ালের রূপ ধারণ করে চললাম সেই ওঝা ধনন্তরী গৃহে। রাজার মেয়ে সই আমার চলতে গেলে পাঁচানো রে চলকে পড়ে হাড়ির দই চলতে গেলে পাঁচানো রে চলকে পড়ে হাড়ির দই রাজার মেয়ে সই আমি রাজার মেয়ে সই বাবা আমার দিল বাবা আমার দিল বিয়ে কইলা সমা যাবে স্বামী আমার ছেড়ে গেল আমার কর্ম দোষে বাবা আমার দিল বিয়ে বোনের মা ছাড়ে স্বামী আমার ছেড়ে গেল বাবা আমার দিল বিয়ে বোনের মা ছাড়ে স্বামী আমার ছেড়ে গেল আমার কর্ম দোষে চলতে গেলে পাঠানোরে চলতে পড়ে হারের দোষ আমি প্রত্যেকদিন দুধটা নেবো তাই বুঝি কিন্তু আমার ভবন কোথায় এইদিকে বাবা খোঁজ নি মেয়ে ছেলে কি বলে দিদি তোমার হাই তুলে কি দিদি আমার হাড়িতে আছে কালো গায়ের খাঁটি খাঁটি দুধ গো তুমি আমার ভবনে চলো আমি কোথায় যাচ্ছ আমি তোমার আগে দেখাচ্ছি আমি আগে দেখেছি আমি নিয়ে যাব একটুখানি নি একটা কথা বলি একে চালালাম ওকে ধরে ধরে মারছো তুমি ও দিদি ওর মুখের ভাষা শুনে যাচ্ছ তো শোনো বাবা এ মেয়ে কি বলে গো আমি আগে থেকে জোগাড় করলাম আর খাওয়ার সময় তোমরা দেখো দিদি তুমি জোগাড় করেছো কি বলা করেছিস ও দিদি আমার খরিদ্দার নষ্ট করো না তুমি শোনো টাইম কলে জল আনতে যাই আর এরা সব মিলে যাবে কাপড় তুলে ঝগড়া করবে তোর কাপড় ছিঁড়ে নেবো তুই যেতে আমাদের কলে গেছিস এই তোর কাপড় ছিঁড়ে নেবো ও তোর ছাউ যাচ্ছে ও দিদি দেখো দেখো দাঁড়িয়ে আছে দেখো তুমি দেখে বিচার করো কোন করে দেবো ও দিদি দিদি আমি আগে দেখেছি আমার সঙ্গে যাবো দিদি আমি আগে দেখেছি আমার সঙ্গে চলে চলো চলো তোমার সাহস আমার খুশি মারতে আসছে আচ্ছা শোনো তোমরা আগে যাও আমি এই দিদি ভাইয়ের দুধকে দিয়ে তোমাদের ঘরে নিয়ে যাও আসবো আসবো যাও ও দিদি তাড়াতাড়ি এসো
চলে এসো আমারই ভবনে। এই কুড়ে ঘরটা হলো আমার কুটি। বাহ খুব সুন্দর তো, তোমার পণ্য কুটি তো খুব সুন্দর। ও দিদি এখানে বসো। হ্যাঁ একটা কাজ বলবো, করবে কি গো? আমাকে একটু জল খাওয়াতে পারবে? জল খাবে? আমি জল আনতে গিয়েছিলাম, জল তো এখন আসেনি, চলে আসলাম, কি করবো? আচ্ছা দেখছি কোথায় আছে। ঠিক আছে তুমি এখানে বসো, কেমন? আমি দেখতে দেখতে আমি ধনন্তরীর কোঠে এসে গেছি। ঘরের মধ্যে পিলপিল করে কি বলছো? বলছি খুব সুন্দর তোমার পণ্য কুটি, এই দেখো আমি জল এনেছি, তুমি খেয়ে নাও। ও দিদি আর কিছু এখন জল টল নেই, একটুখানি ছিল নিয়ে এসছি, খাও। কিছু দাওনি তো? কি দেবো তোমাকে? খুব সুন্দর গো। ও দিদি ভালো, অনেক মিল আছে। আমরা আজ থেকে না সই পাঠানো হোক না? সই পাঠাবে, কিন্তু সই পাঠানোর জন্য অনেক কিছু প্রয়োজন। কি কি বলতো? যেমন দুগ্ধ দরকার, আর খই দরকার। দুগ্ধ নয়, দই লাগে আর খই লাগে। তোমার ঘরে তো আছে খই? খই আছে। আর আমার হাড়ির যত দুগ্ধ করে দিলাম আমি দই। বসো সই, বসো বসো সই গো। আমার পক্ষী সাক্ষী রইল চন্দ্র সূর্য তারা। এসো সই বসো সই গো, মনের কথা কই গো এসো সই। তোমার স্বামীর নাম কি গো? তুমি কেমন মেয়ে মানুষ গো, তোমার আঁকের লজ্জা নেই? কেন কোন মেয়ে কোনদিন পাবে পারে তার স্বামীর নাম মুখে নিতে? কোন মেয়ে কখনো পারতো স্বামীর নাম মুখে আনতে? আকার ইঙ্গিতে বলো। আকার ইঙ্গিতে একটু আমাকে ভাবতে দাও। হ্যাঁ মনে পড়েছে, তাহলে শোনো, যাদের অনেক ধন সম্পত্তি আছে তাদের কি বলে? তাদেরকে ধনী বলে। আর নৌকাকে অপর নামে কি বলে? তরী বলে। ওর সঙ্গে ও যা যোগ করো তাহলে পেয়ে যাবে আমার স্বামীর নাম। ও তাহলে তোমার স্বামীর নাম ওঝা ধরো। ওই হলো আমার স্বামী। আশার পথে শুনিলাম চাঁদের সাথে হলো সার লেগেছে বিবাদ। চাঁদের সাথে তুমি তো
আমার স্বামী তো ওজা ব্যক্তি মানুষ, তাই পাড়ায় পাড়ায় সাপে কাটে রোগী বাচ্চাই। কোনদিন যদি তোমার স্বামীর মৃত্যু হয়, তুমি আমাকে হাসালে কেন বলো তো? আমার স্বামী কি বলে জানো? তার নাকি মৃত্যু নেই, আমার হাতে শঙ্খ শীতের সিঁদুর চিরকাল অক্ষয় হয়ে থাকে। মানুষ জন্মানে মৃত্যু তার সুনিশ্চিত। তোমার স্বামীও তো মানুষ, তাহলে তোমার স্বামীরও মৃত্যু নিশ্চিত। তোমাকে বোকাবে দিদি, কিন্তু আমার স্বামীর মৃত্যুর খবর তুমি জানতে চাইছো কেন? জানতে চাইছি না সই, তুমি তো আমার প্রাণের সই, অন্তরের সই। যদি কোনোদিন তোমার বিপদ আসে, তাহলে একমাত্র বাঁচাতে পারবো আমি। তাই স্বামী যখন খেতে আসবে, খেতে দিয়ে বলবে, স্বামী বলে বলে তোমার মৃত্যু কোথায়? খেতে দিয়ে বলবো তোর মৃত্যুর খবর? আমি পারবো না দিদি, আমি পারবো না। সই আবার ভুল হচ্ছে সই, ভালো করে স্বামীকে খেতে দিয়ে বলবে, যদি কোনোদিন তোমার স্বামীর বিপদ হয় তখন তুমি কেমন করে বাঁচাতে পারবে? বেশ, তুমি ঠিকই বলেছো, মৃত্যু যখন আছে তার বাঁচানোর উপায় নিশ্চয় আছে, এই উপায় আমাকে জানতেই হবে। বেশ, আমি নিশ্চয় জিজ্ঞাসা করব। ও দিদি, সকাল সকাল আবার চলে এসে কেমন? আমি তো প্রথম এসে তোমার বাড়িতে দুধ দিয়ে যাব। ঠিক বলছো, তাহলে এখন এসো। টাটা, এসো, বাই বাই। হ্যাঁ এসো, আবার যেন এসো। তাই তো, আমার স্বামী এক্ষুনি চলে আসবে। না না, স্বামীর জন্য কিছু রন্ধন করে রেখে দেবো। স্বামী গো, চলো না, আমি ও পাড়ায় ঝাড়ফুঁক করতে গিয়েছিলাম, চলো না। আমি তো জানি তোমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ চলো না, আমার বড় খোদা লেগেছে। ঘরে কিছু ছিল না। আচ্ছা আচ্ছা, চাল ছিল, আলু ছিল, তাই দিয়ে আমি সেদ্ধ ভাত বানিয়েছি, খেয়ে না। সে তো আমি জানি, কারণ আমার তো নিরামিষ বুঝি না। আমি তো তোমার স্ত্রী, কোনোদিন তোমার কাছে কিছু চাই নাই। আর একটা কথা জানতে হবে বলবে স্বামী? নিশ্চয়ই, তুমি আমার শাস্তা নয়, পাস্তা নয়, একমাত্র স্ত্রী। স্বামী, তাহলে তুমি বলবে বলছো? নিশ্চয়ই বলবো, কথা দিচ্ছে বলবে। তাহলে বলো স্বামী, তুমি তো সাপে কাটা রোগী বাঁচিয়ে বেড়াও, তোমার যদি কোনোদিন কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? স্বামী কি ধরো না, তুমি অমন কথা বলো না, শোনো না, অমন কথা মুখে আনতে নেই। আজ আমি কোনো কথা শুনবো না, তুমি সবসময় আমাকে ভুল বুঝিয়ে যাও। তোমার নাকি মৃত্যু নেই, কিন্তু মানুষ জন্মানে তার মৃত্যু সুনিশ্চয়। তুমি তো মানুষ, তাহলে বলো বলো একটিবার তোমার মৃত্যুর কথা আমাকে বলো। চলো না, তুমি একান্ত শুনতে চাও আমার মৃত্যুর ঘটনা। শুনতে চাই, কিন্তু এই সময় মৃত্যুর ঘটনা হচ্ছে কি লাভ হবে তোমার বল, তাই বলছি তুমি ওসব শুনতে চেয়েও বলবে না। তাই তো, তুমি তাহলে তুমি রইলো তোমার সংসার, চললাম আমার বাপের বাড়ি। বেশ চলো না স্বামী, তুমি যখন শুনতে চাইছো আমার মৃত্যুর কথা, নিশ্চয়ই আমি বলবো। স্বামী তাহলে শোনো, চলো না, মৃত্যু আমার আছে, কোন দিন জানো? মহাদেবের মস্তকে আছে উদয় না কাল ফণি, উদয় না কাল ফণি। সেই কাল ফণি যদি আমার মস্তকে লঙ্ঘন করে, আমার ঘরে বিশাল করে একটি স্বর্ণকে কালো ভবন আছে, সেই ভবনটি যদি আচ্ছন্ন মাধ্যমে খাও, স্বামী আসবি না উদয় না ফণি, তোমার মৃত্যু হবে না স্বামী। আমার হাতে শঙ্খ শীত সিঁদুর চিরকাল অক্ষয় থাকবে স্বামী, চিরকাল অক্ষয়। শোনো তোর স্বামী গো,
আমার এই মৃত্যুর খবর শুধু তুমি জানতে চলো না স্বামী গো বলবো না স্বামী আমার ওখানে ঝাড়ফুঁক করতে যেতে হবে আমি ফিরে এসে আমার সজা মন্দিরের পূজা জোগাড় করে রাখবে আমি একবার পূজায় বসবো স্বামী গো তোমার যে অন্ন ভোজন করা হলো না স্বামী তুমি বসো না তুমি বসে খেয়ে নাও স্বামী আর সময় নেই আমি এই মুহূর্তে যাব ওই পাড়ায় ঝাড়ফুঁক আমি কাউকে বলবো না আমি কাউকে বলবো না স্বামী না না অনেক বেলা হয়ে গেছে আমি আমি যাই একটিবার সরোবর থেকে ডুব দিয়ে আসি বিলো আই গো তোরা তোরা করে আই কেন বিলো আই গো তোরা তোরা করে আই না বিলম্ব করব না শীতকাল তো তাই এ পাড়ায় যাব ওই পাড়াতে ও মামা সই কোথায় গেল দিদি এসে গেছো কখন এসেছো গো ও দিদি সর্বে স্নান করতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল স্নান করতে গিয়েছিলে হ্যাঁ আমি তোমার জন্য খুঁজে খুঁজে পাগল হচ্ছি আরে স্নান করতে গিয়েছিলাম দেরি হয়ে গেল আমার হ্যাঁ জিজ্ঞেস করবো পাড়া বৌদের কি জিজ্ঞাসা করবে তুমি কোন কোথায় যাচ্ছ কি করছো আরে আমার ঘর তো তোমার চেনা তুমি একটু বসবে চলে যাচ্ছে কেন আমার সোনা বন্ধু রে কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে কোথা রইলে রে দিন রাতে বন্ধু তোমায় দিন রাতে বন্ধু তোমায় খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে কোথা রইলা রে সোনা বন্ধু রে কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথা রইলা রে আমার বাড়িতে খেতেই হবে তোমাকে পাগল আছো নাকি
তাহলে তুমি চলে যাবে বলছো? হ্যাঁ। কিন্তু সই কি বলছিস? আমি চারজন এসে সেখানে শোনা বলছি, যেটা বলে গেছিলাম সেটা বলো না, বলো না, বলো না, বলো না, কি বলবো? বলো না, তোমার স্বামীর মৃত্যুর খবর বলো। দিদি আমাকে বলেনি কিছু, আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি এত দূর থেকে কষ্ট করে করে চলতে চলতে এসেছি শুধু 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 তোমার স্বামীর। ও দিদি, শুধু শুধু তোমার স্বামীর কি? তোমার স্বামীর মৃত্যুর খবর জানতে কি বলতে দিদি? আমি তোমাকে বলতে পারবো না, এই কথা আমার বলা নিষেধ আছে দিদি। সই বুঝছি, বলো না, আমি অধীর আগ্রহে তোমার মুখ চেয়ে বসে আছি তোমার স্বামীর মৃত্যুর খবর। দিদি আমি তো বলছি, আমি তোমাকে বলতে পারবো না, এই কথা আমার স্বামী বলতে মানা করেছি। বেশ, ওরে এতই অহংকার, সামান্য একটা নারী হয়ে তোর স্বামীর মৃত্যুর খবর বলতে পারিস না দিদি? তবে রইল তোর বাড়ি, রইল তোর সই, কিছুতেই এই গৃহে আমি আর পদার্পণ করব না। দিদি তুমি আমাকে ভুল বুঝছো, আমার স্বামী ছাড়া যে আমার কেউ নেই, আমার স্বামী যদি কিছু হয়ে যায় তুমি বলতে পারো আমার কি হবে? দিদি দিদি এখানে এসো, আমাকে স্পর্শ করো, তোমাকে স্পর্শ করে বলছি এই কথা তুমি আমি ছাড়া কোন তৃতীয় ব্যক্তি জানবে না, না, না। বেশ, তুমি আমার সই, তাই আমার সব মনের খবর আমি তোমাকে বলবো, কিন্তু তুমি এই কথা কাউকে বলো না কিন্তু দিদি। মিছা কেন কষ্ট পাও, আমি তো বলেছি আমি তুমি ছাড়া আর তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। বেশ তাহলে শোনো, ওই মহাদেবের মস্তকে আছে উদয় নাগ ফণি, ওই ফণি যদি আমার স্বামীর মস্তকে দংশন করে আমাদের ঘরে ঈশান কোণে, কৌটুর মধ্যে আছে সোনার ভ্রমর, কেউ যদি আকাশে মারতে পারি তাহলে স্বামীর মৃত্যু হবে, নচেত আমার স্বামী অবাক। আমিও যাওয়ার সময় তোকে আশীর্বাদ করে যাই, তোর হাতের শঙ্খ তোর শীতের সিঁদুর চিরজীবনের মতো যেন ক্ষয় হয়ে যায়। আশীর্বাদ করলে না অভিশাপ করলে? বয়স হয়ে গেছে, কান ছোট হয়ে এসেছে, দিদি তুমি ভুল শুনেছো, আমি বলেছি তোমার হাতের শঙ্খ তোমার শীতের সিঁদুর চিরজীবনের মতো অক্ষয় হয়ে যাবে। বেশ, তোমার কথা যেন সত্যি হয় দিদি, কিন্তু সই তুমি বললে যে সোনার ভ্রমর, আমি তো কোনোদিন দেখিনি, একবার দেখাতে পারো? দেখাবো তোমাকে, আমি তোমাকে দেখাতে পারবো না, তুমি দেখতে চেয়েও না আমি বলতে পারবো না। বিশ্বাসী মেলাই কি বহুদূর, আমি যখন তোকে এসেছি তরলা মুখে মুখে তুমি তর্ক করে যাচ্ছ, বুঝতে পারছ না তোমার বিপদ করলে আমি একমাত্র সে তোমাকে। বেশ দিদি, আমরা বান্ধব পাঠিয়েছি, চন্দ্র সূর্য তারা সাক্ষী আছে, আমি তোমাকে দেখাবো, কিন্তু দিদি তুমি শক্ত করে দেখো কেমন, তুমি শক্ত করে ধরে থাকো তাই কেমন? দিদি তুমি দূর হতে দেখো কেমন, চিনতে পারছি কিনা।
আমার কি সর্বনাশ হলো? আমি কি করলাম? আমি কেন বললাম? ওগো স্বামী, ওগো পিনাকি শঙ্কর, মাতা শঙ্করী, আমার স্বামীকে তুমি রক্ষা করো। আমার স্বামীকে তুমি চিন্তার মধ্যে আমি আছি। আমি আমার মা পত্তাকে পাঠিয়ে দিলাম চম্পকর করে রাজা হস্তে পুষ্পাঞ্জলি আনতে, কিন্তু জানি না এখনো পেয়েছে কিনা পুষ্পাঞ্জলি। ফিরে এসে বলছে না, ওগো পিতা পুষ্পাঞ্জলি আমি পেয়েছি রাজা চন্দ্রশ্রের হস্তে। প্রণাম তব চরণে পিতা। মা ফিরে এসেছে। মা বলো, মা কি সংবাদ? পিতা, মা গো আপনি কেমন আছেন? মা আমি তো বড় চিন্তার মধ্যেই আছি। মা পিতা, মা গো আপনি আমায় একটি বর দেবে বলেছিলেন। সত্য কথা মা, তোর যদি বরের প্রয়োজন হয় এই মুহূর্তে তুই আমার কাছে চেয়ে নে মা, আমি এই মুহূর্তেই করি প্রদান। পিতা, দেব সভায় আছে 33 কোটি দেবতা, 33 কোটি দেবতার সম্মুখে আমি যে বর চাইবো আপনি সেই বর আমায় দেবেন? মা গো তুই তো আমার কন্যা, আমি তোর পিতা, কি চাইবি আমার কাছে? আমি দিতে পারবো না তোর, বল মা বল কি বর চাই তো? পিতা আমি এই বর চাই আপনার মস্তকে আছে উদয় কাল ফণি, উদয় কাল ফণি আমার হস্তে দিন। না না পত্তনা, আমি উদয় না ফণি কাউকে দিতে পারি না। মা গো আমার আরো তো ভালো ভালো ফণি আছে, তুই সেই ফণি চেয়ে নিয়ে যা আমার কাজুতে, কিন্তু আমার মস্তকের উদয় না ফণি আমি তোকে দিতে পারি না। না পিতা না, উদয়নাক ছাড়া অন্য কোন বর আপনার কাছে আমি চাই না। না মা না, এমন করিস না মা, সত্য কথা তুই আরো ফণি আছে সেই ফণিগুলোই নিয়ে যা মা। বেশ পিতা, দেব সভা পরিত্যাগ করে চলে যাচ্ছি, কিন্তু যার সময় আপনি একটি কথা মনে রাখবেন, 33 কোটি দেবতা মণ্ডলীর সম্মুখে আপনার প্রতিশ্রুতি আপনি ভঙ্গ করলেন। জোনা সম্মুখতে আমার, আমি দেবাদি দেব মহেশ্বর, মানুষের মনোবাঞ্ছাই পূর্ণ করাই হলো আমার কাজ। তাই তাই তুই আমার কন্যা আমার কাছে উদয় না খুনি চাইলে, আমি বুঝতে পারিনি মা, আমি বুঝতে পারিনি। তাই উদয় না খুনি যখন চাইনি নিয়ে জামা, এই উদয় রাখবনি আমি তোর হস্তে তুলে দিচ্ছি, কিন্তু রে মামার এই কার্য শেষে এই উদয় রাখবনি আবার ফিরিয়ে দিবি আমার কাছে। এই উদয় রাখবনি আমি তোকেই দিয়ে দিলাম। কিন্তু পিতা, যার সময় আপনি আমার আশীর্বাদ করুন। আশীর্বাদ তো করতেই হবে, আমি আশীর্বাদ করলাম তোর পূজার প্রচার হোক এই বিশ্বচরী। চন্দ্রধনের 6 পুত্রকে আমি মেরেছিলাম, কিন্তু তুই বাঁচিয়ে দিয়েছিস। না না, এই পৃথিবীর মধ্যে আর আমি তোকে জীবিত রাখবো না। পৃথিবীর মধ্যে যদি তুই বেঁচে থাকিস আমার সর্পে দংশনের কারণ মৃত্যু হবে না, তাই তোর মস্তকে দংশন করে দেবীত্বের আসন নেব দেবরাজ ইন্দ্রের সভায়। তাই তো আমার স্বামী বলেছে পূজার ফুল তুলতে, আমি তো ফুল তুলে কখন থেকে বসে আছি, এখনো কেন স্বামী আসছে না? না না, আমি পূজার জোগাড় করে রেখে দেবো, স্বামী কখন আসছে আমি দেখব। আমি একবার শৈব মন্দিরে পূজা বসার জন্য আমি স্নান সেরে এসেছি। বেশ, তুমি যখন পুষ্প চয়ন করেছো এই মুহূর্তে আমার আরাধ্য দেবতা শঙ্করের চরণে পুষ্পার্ঘ্য করব, আর তুমি দূরকে শঙ্খের ধ্বনি করবে। বেশ স্বামী, তাহলে thank you.